দাদা আজকে খুব ব্যস্ত। অনেক বছর পরই আমি অমাবস্যা পুজো করছি, কেন আমি প্রত্যেক মানে মাসে মাসেই আমার অমাবস্যা পুজো হয়। আমার পুরনো ফ্রেন্ডটা তো অবশ্যই আপনারা জানেন, তা এক বছর পর করা হচ্ছে, তা খুব ভালো লাগছে, খুবই আনন্দে আছি। তা চলুন আর বেশি বকবক করবো না, কেন পুজো তো হয়ে গেছে, এবার ওইদিকে রান্নাটা করতে হবে। আর উপোস থাকলে জানেন তো কী অবস্থা হয়, বেশি বকবক করা খুব কষ্টই হয়। তা চলুন ওইদিকে আমি পুজো দিয়ে দিয়েছি ঠাকুরে, দেখুন আমার মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে, সত্যি আমার নিজের মন্দির আমি নিজেই বলছি খুব সুন্দর লাগছে। আমি স্কুল থেকে চলে এসেছি। হ্যাঁ, কি মজা, কি মজা, কি আরে আজকে কৌশিকি আসছে না, কি হলো তোমার এরকম মোবাইলটা নামিয়ে দিলে? আমার ভালো লাগছে না, সব ফিরি ফিরি করিস না। কেন ভালো লাগছে না বলতে হবে, পরে 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 সরটা ভালো লাগছে না, পরো তোর মধ্যে আনন্দ হতে পারে, আমার মধ্যে কোনো আনন্দ নেই, ছাড়। কেন নেই? আমি পুজো দিই, আমি করি অমাবস্যা পুজো, যাই হোক আমাদের এখানে করলাম না, আমি যেখানে নেমন্তন্ন সেখানে গিয়ে পুজোটা দেবো, কিন্তু যা হলো আর কি হয়ে গেছি, যেটা জানেন আমাদের মেয়েদের যে সমস্যাটা হয়ে গেছি বলেই একদম গেল পুজো দেওয়া, মানে ঘরের পুজোটা দিয়েছি শেষ হয়েছে তখনই ব্যাস, আর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। নেমন্তন্ন করেছে, যাই দেখা যাক কী হয়, কিছু জানি না কী হবে কীভাবে, সমস্ত কিছু তো আয়োজন আমার হয়েও গেছে, দেখা যাক। পুজোর সমস্ত কিছু আয়োজন রেডি, আর আমি তো ধরতেই পারবো না কিছু, সমস্ত আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ফুল থেকে ফল মিষ্টি শাড়ি। দাদা আজকে খুব ব্যস্ত, আমার দায়িত্ব নিয়েছি দাদা। আরে এখন আর নেই, গাড়ি আসবে না, আমাকে দৌড় করাচ্ছে আমার মেয়ে, কিন্তু হ্যাঁ মেইন রোড তো, রাস্তার কোনো ভরসা নেই। চলে এসেছি যেখানে পুজোর অনুষ্ঠান হচ্ছে, যে দাদার বাড়িতে চলে এসেছি, আর দেখুন আপনার দাদা গেছে, তা দাদা দেখাচ্ছে ঠাকুরমশাইকে, ওই জায়গায় আমার বউ আর বাচ্চা দাঁড়িয়ে আছে, আর এই দেখুন যে দাদা আমাকে বলছে আপনি যান, ওনারই বাড়িতে এসেছি পুজোয়, কিন্তু আমি বললাম না দাদা যেতে পারবো না, তা ওই গেছে, ঠিক আছে। তা চলুন ফ্রেন্ডস, দেখতে থাকুন পুজো মা তারার, খুব ভালো লাগবে আপনাদের। আজকে একটু ভয়েসে একটুখানি আপনাদের সমস্যা হচ্ছে, কারণ আশেপাশে একটু মানে গাড়ির আওয়াজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, চলুন। পাপ কন্তাম
মনে আপন হোম পাঠাতে নাম মেরু শিবন্না তাই কালাদা মামা সচিন্দ্রয়া শিয়াতির রাগায় পুনর্ভাবা কই